আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে দেখেন, এখানে এখানে হলো জানলার পাশে দাঁড়িয়ে, মানে দরজা খোলা, তো রৌদ্র আজকে অনেক রৌদ্র, রৌদ্র চোখ ইয়ে যেতেছে। এই দেখেন সব লিটিল বেবিরা খেলা করতেছে। এই এটা আমারটা, ওই যে মিমেরটা, ওই যে তার পাশে আবার আমারটা, আমারই বেশি। হ্যাঁ, আপনাদের ভাবি হাসতেছে, আজই কইছে আমারই বেশি, তখন আপনার ভাবি হাসতেছে। মাশাআল্লাহ, কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে, দেখো কালারটা সুন্দর, সুন্দর একটা কালার দিলাম। এই লিপস্টিক না তো, এটা কি? এটা কি লিপ লাইনার? শপিং এ যাবো। আসলে আজকে বছরের শেষ দিন, আজকে শপিং না করলে নাকি আপনাদের ভাবি ভালো লাগবে না। যার কারণে যাচ্ছি, বাইরে যাচ্ছি, কিছু কেনাকাটা আসছে, যেটা আসলে সময় পাবো না। আবার নিশিরা চলে আসবে দুই একদিনের মধ্যেই, তখন আবার ব্যস্ত হয়ে যাবো অন্য কাজে। তো ঠিক আছে, যাই তাহলে। দেখেন তান মনে কিছু বলতেছে, আর দেখেন তান বাচ্চাগুলারে কিভাবে ম্যানেজ করতেছে। একটারে কোলে রাখছে, যাক তোর কোলে বসে দিছে তান, আল্লাহ। আর এই যে আরেকটা, এদেরকে রেখা যাবো, তোমার শর্ট থেকে উঠে উঠে। হ্যাঁ, তুমি রেডি? না, তোমার জন্য বেলুন কিনতে যাইতেছি। তুমি এই যে হ্যাপি নিউ ইয়ার বেলুন ফুলাবো না, হ্যাপি বার্থডে বলুন বলুন, সে বলুন। হ্যাঁ, ও ওর বাবু মামা বলছে আয়না দিবে আজকে, কই মামা আনছে না, আবার আমরা আনতে যাবো, মানে এটাই বলতে যাচ্ছে যে মামা আনছে না। আমি আমি গিয়ে দিয়ে নিচে যাই, বলুন মামা আনবো না। ও কালকে আনা দিছে, মামা আনছে না, বুঝলা? তাই খাতে হবো, চলো। পাঁচটা বেলুন নিয়ে আসতেছি, বসে রাখো তে। কিন্তু ও তাবিয়া অনেক কান্না করতেছিল না দিশা, কোথায় ম্যানেজ পরে তানজিলা ওকে থামাই দিছে। তো এই যে আমি আর আপনাদের ভাবি হলো রওনা দিয়ে দিছি, এখানে অনেক আওয়াজ। তো আমরা কিন্তু এখন নিউ মার্কেট পার হয়েছি, এই দেখেন নিউ মার্কেট। তো আজকে আর নিউ মার্কেটে ঢুকবো না, আপনাদের ভাবি বলতেছে চলো বসুন্ধরাতে যাই। বসুন্ধরা, এই যে নিউ মার্কেট 4 নম্বর গেট, এই যে দেখেন নিউ মার্কেট 4 নম্বর গেট না। হ্যাঁ, দেখ ইনশাল্লাহ আর একটা রাস্তা ছিল, এই দিক দিয়ে নিয়ে যাইতেছে, শুক্রবার বিদায় ফাঁকা পাবে। তো এই যে আমরা চলে আসছি শপিং মলে। একটা জিনিস কি চেঞ্জ দেখতে পারছেন আপনারা, যে কি বলেন তো, আমার মুখের চশমা, মানে আমার সরি আমার চোখের চশমা আপনাদের ভাবির চোখে চলে গেছে। হ্যাঁ, তো আমরা কি কি কিনবা দিশা, আর কাদের জন্য শপিং, কি কিছুই তো বলতেছো না, শুধু রহস্য। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, কেনাকাটার পরে দেখা যাবে কারে কি দেওয়া যায়। হ্যাঁ, ওকে। ভাবে শার্ট কিনবে, দেখি কোথায় ঢুকে দেখি।
তো তিশা প্রথমে এই ক্যাট সাইজ শোরুমে ঢুকলো, ঢুকে আসলে শার্ট চয়েস করতেছে। এই সামনের দিকে যে শার্টগুলো সেগুলো নাকি ওর পছন্দ হইতেছে না। বললাম দেখো আগে, সবে মাত্র ঢুকলাম, আস্তে আস্তে চয়েস হবে। পরে সে এই এই শেরওয়ানিটা দেখতেছে খুব মনোযোগ দিয়ে। আজকে শুক্রবার, জুম্মার নামাজ আমি আসলে প্রাথমিকভাবে কখনোই বাদ দিই না। জুম্মার নামাজটা শেষ করলাম, যে নামাজ পড়ে এসে আমি আপনাদের ভাবিকে রেখে গেছি। আপনাদের ভাবি ফোনও ধরতেছে না, প্লাস তারে খুঁজাও পাইতেছে না, বলছিলাম যে এই জায়গায় থাকার জন্য। দেখে একটু ভালোভাবে খুঁজে নিই। এই যে হারানো বিজ্ঞপ্তি পরে পরে পাওয়া গিয়েছে, সে হলো এই যে গেঞ্জি দুটা কিনলো। হ্যাঁ, যাক পাইছি, আরও কিছু কেনাকাটা বাকি আছে। ওদের আইটেম শেষ করে এখন বাচ্চাদের আইটেমে ঢোকা হয়েছে। এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। এই যে দেখেন, যে আপনাদের ভাবি দুটা গেঞ্জি কিনলো, তারপরে সে হলো পেমেন্ট করতেছে। হ্যাঁ, ব্যাগ পছন্দ হলো না তিশা? এদিকে তাকায় বলো কথা কি হয়েছে। ও, মনে হয় বড় মেয়ে ইউজ করবে। নিবা না? আচ্ছা, তো ট্যাগ লাগানো আছে, দেখো ট্যাগ নাই, জিজ্ঞেস করো ট্যাগ নাই। প্রাইস কত? এটা ট্যাগ নাই না। তো বসুন্ধরা থেকে শপিং শেষ করে আমরা এখন যাব, আপনাদের ভাবে ভুলতে পারতেছেন না, নিউ মার্কেটে বলতে না না কাউসিয়া হলো বি প্লাস শাড়ি শোরুম আছে, আবার একটু থ্রি পিসও কিনবো, তো এই জন্য বি প্লাস যাবো। হ্যাঁ, ওই তো নিউ মার্কেট আর গাউসিয়াতে রাস্তার এপার ওপার, মানে বসুন্ধরা থেকে এখন আমরা চলে আসলাম গাউসিয়ার পাশে সুবাস্তু টাওয়ারে। না, সেখানে হলো থ্রি পিসের জন্য। আচ্ছা, তো পাইকারি মার্কেট মনে হচ্ছে। আমরা এখন আসছি হলো গাউসিয়ার সাথে একটা সুবাস্তু টাওয়ার আছে সেই মার্কেটে, এটা থ্রি পিসের পাইকারি মার্কেট। তো এখানে থ্রি পিসের পাইকারি মার্কেট হলো, এখানে থ্রি পিস খুচরাও বিক্রি করে। তো আপনাদের ভাবি ওনাকে মানে বললো থ্রি পিসের কথা, উনি বিভিন্ন ধরনের থ্রি পিসগুলো দেখাইতেছে। তো আমিও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আপনারাও দেখেন, কারণ আপনারা অনেকে হয়তো সবসময় মার্কেটে যেতে পারেন না, বা গেলেও যে পাঁচজনের পাঁচটা দেখলে পরে একটা চয়েস হয়। তো উনি বিভিন্ন ধরনের থ্রি পিসগুলো দেখাইতেছে, আসলে আমরা নিব কিন্তু কোনটা নিব এটা ডিসিশন নিতে পারতেছি না, যেহেতু উনি দেখাইতেছে আমিও একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। সেজন্য এখন একটু আপনারা লাইভ দেখেন। এখন আমরা গাউসিয়াতে ঢুকবো, যাও। এই যে আপনাদের ভাবে এখন বি প্লাসে ঢুকতেছে, শাড়ি কিনবে। ছবি উঠবা? বি প্লাস থেকে আমরা একটা শাড়ি নিলাম। তো শাড়িটা কার জন্য নিয়েছি সেটা বলবো না। এখানে শাড়ির খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতেছি, আপনাদের ভাবিরও একটা শাড়ি পছন্দ হয়েছে। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করলাম যে শাড়িটা নিলে নাও, এই যে এই শাড়িটা, কিন্তু সেটা নিয়ে সেটা একটা সারপ্রাইজ, আপনাদের ভাবি নিল কি নিল না সেটা পরে দেখাবো। তো শাড়িগুলো দেখতে পারেন। এখন আমরা সেই প্রিয় জায়গা দিয়ে যাচ্ছি। না, কোথায় বলো তো? এখন তোমার প্রিয় জায়গা না, নিউ মার্কেট? আচ্ছা, বেশি ভুল হয়ে যেত না।
তো আমরা কাপড় চোপড় কেনার পরে এখন হলো এই প্রেসার কুকার কিনলো আপনাদের ভাবে তাই সবচেয়ে হ্যাঁ তাই আরেকটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগছে এখানকার চুলাগুলো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখেন গ্যাসের চুলা আছে আমি বলছি বাড়িতে যাওয়ার সময় যে সেট নিব বুঝছেন না এই সেটই বা হ্যাঁ এগুলো নিব নিয়ে যাও দুদিন একদম ঠিক করে এই দেখেন কত সুন্দর সুন্দর চুলা আছে বাইরে না পুরো কমপ্লিট চলে আসছে লিফটের মধ্যে আমরা এই জন্য আমরা একটা দুষ্টা ভালো লাগে না আমারও আপনাদের ভাবির দেখি আমার বাচ্চাদের থুয়ে গেছে কি অবস্থা আল্লাহ জানে অনেক ক্ষুধা লাগছে ঘুমাই এটা হলো মানে অল্প অল্প জিনিস দেখাই এটা হলো এটাও দেখাবো না তবে আপনারা রাগ করেন না যে ফাইজলামি করেন আমাদের সাথে দেখাবেন না বছরের শেষ দিন তো ট্রাং করতেছি বছরের শুরুতে দেখাই শেষ দিনে না দেখা আর এই যে এইগুলা দেখেন এই যে এটা আমরা এক দুজন মানুষ একটা কিনলাম টাকার সমস্যা তো টাকা শেষ হয়ে গেছিল দামও করতে পারবো আপনাদের যে যখন বাইরে যায় সে তখন পড়ে গেল তো ঠিক আছে আলাম দেয় মাফ করো আল্লাহ আসো মেয়ে তাবিয়া আবদিয়া আসো দুটা বাবু কই দুটা বাবু বসো এখানে একটা বাবু বসো আর একটা বাবু এখানে বসতো এখানে বসতো বাবুর মাকেও বসাই দাও এই নাও কোনটা নিবে তুমি কোনটা নিবে আবদিয়া আল্লাহ দুইটা দেখছে নিবের মায়া চালাক কত দুটো নাই নিবে এটা আপুকে দিবে না আল্লাহ দেখছেন সামান্য একটা ছুটিতে বাচ্চারা কত খুশি হয়ে গেছে চিন্তা করছেন আর হলুদ এবার একটা ছবি তুলে দাও আমার তাকাও এম করো দেখি দেখো আমি ওদের নেটের ছবি উঠি দুজনকে নিয়ে দেখি আসো আসো আপনি আসবে আমি মিম খাবো মিম সরে যাও আমার দিক তাকাও চুল বাঁধানো চুল বাঁধানো সে এরকম হলুদটা না মানাইছে বেশি আর দিয়ে চুল পুরো নিনজা নিনজা চুলের লেগে গুন্ডি সব গুন্ডি চশমা দুটাই ঠিক আছে না আপনাদের হলুদ ড্রেস হলুদ চশমা আমার আব্বু পিঙ্ক পাজামা তো পিঙ্ক হ্যাঁ
হাসতেছে বুঝছ, মুখে হাসি আছে, কেমনে দেখতেছে, এই দেখেন এই দেখেন, এই যে এই যে এই যে দেখেন দেখেন এইভাবে দো এইভাবে দো, পাকনা বুড়ি পাকনা বুড়ি পাকনা বুড়ি, দেখেন দেখি আনছো দেখি, মানে আমরা সবাই শুধু শোল মাছ দিয়ে ভাত খেলাম, সে শোল মাছ দিয়ে খাবে না, তার কথা হলো যে আমি এই বছরের শেষ দিন শোল মাছ দিয়ে খাবো না। কত নিসাব বা? এই দেখা যাও 150 টাকা কত সুন্দর ইয়ে রাইস, তারপর চিকেন কারি 150 টাকা দিয়ে নিয়ে আসছে। ওকে খাও, ওকে বাবা খাও, তুমি আমার রাজপুত্র, আমার মা রাজপুত্র, বাপের রাজপুত্র, তুমি খাইলে হইব। আচ্ছা তো যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন একটা বছর আমরা পেতে যাচ্ছি, এ পুরাতন বছরটা আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো গেছে, আশা করি আপনাদেরও খুব ভালো গেছে। আর এই যে আমার বাচ্চারা উলি উলি আল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিই, আল্লাহ হাফেজ।